মায়ের মাটি ও মানুষের আজ বেনজির আহমেদ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন 11ই নভেম্বরের জন্য সেই অধিবেশনের প্রথম সভা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চৌহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ছাত্র লীগের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধেয় অভিভাবক 71 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় জনাব শাকাত হোসেন খান মিন্টু আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ করেন যারা বিগত দিনে রক্ত ঝরিয়েছেন যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদেরকেই তিনি নমিনেশন দিয়েছেন এর পিছনে আমাদের ধামরার অভিভাবক আমাদের ধামরার নেতা উনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা গতকালকে পেলাম যদি তাই না হতো যদি কেউ চুরি করে এই ডেটা ছিনিয়ে নিতে না পারতো তাহলে হয়তো আমাদের আনোয়ার হোসেন এই নমিনেশন পেতেন না যাই হোক আল্লাহর অশেষ মেহেরবান অশেষ রহমত আমাদের আপনাদের সবার ইজ্জত রক্ষায় সম্মান রক্ষায় জনাব আনোয়ার হোসেন সিকদারকে নৌকা প্রতীক দিয়েছেন আমাদের কেন্দ্রীয় আওয়ামী সত্যিকার অর্থেই যদি আপনারা কেউ বেইমানি না করেন যদি আজকে উপস্থিত হয়েছেন তামসা দেখার জন্য যদি মনে করেন যে তামসা দেখতে গেছি সেটা ভিন্ন কথা আমার ব্যক্তিগত কোনো চাওয়া নাই আমি ব্যক্তিগতভাবে চাই চৌহাট ইউনিয়নকে ঢেলে সাজাতে চৌহাট ইউনিয়নকে আধুনিক চৌহাটে পরিণত করতে বিগত দিনে চৌহাটে যা ঘটেছে তার জন্য পুনরাবৃত্তি না হয় এবং আমার হাতকে শক্তিশালী করুন জানেন বিগত দিনে যিনি চেয়ারম্যান ছিলেন একটা দিনের জন্য আমাদের সাথে কোনো কোঅপারেশন করে নাই তারপরেও কিছু হলে যদি চেয়ারম্যান সাহেব আমাদের সাথে সমন্বয় করে কাজ করতেন তা কাজেই যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আমাদের এমপি সাহেব যে অসমাপ্ত কাজগুলি চৌহাটে রয়ে গেছে আমি করতে অবশ্যই এখানে ব্রিজ হবে ওইখানে যে চৌহাটে সে মুখিমপুর অধিকার দিয়ে সম অধিকার পেয়ে